দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদ মাধ্যম কার্যালয়ে হামলার ব্যাখ্যা দিলেন নেতানিয়াহ এদিকে ইসরায়েল ফিলিস্তিন সহিংসতা জরুরি আলোচনা ইউরোপীয় ইউনিয়ন এছাড়াও ওআইসির সভায় যা বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আগুন নিয়ে খেলবেন না নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিলেন হানিয়া সর্বশেষ জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনে আগ্রাসন চার দেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত বর্তমানে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নেরিসংস হত্যাকাণ্ড যেন নদীতে প্রবল স্রোতের মতো বৃদ্ধি পেতেই চলেছে তো এই মুহূর্তে আমাদের করণীয় কি আমরা কি করতে পারি আমরা কি পারি না এই নিরশংস হত্যাকাণ্ডকে প্রতিরোধ করতে আমরা কি পারি না ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ সোচ্চার করতে হ্যাঁ দর্শক শ্রোতা আসুন আমরা সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হাত বাড়িয়ে দিই কেননা আপনার আমার সহযোগিতাই পারে ইসরায়েলের এই অমানবিক হত্যাকাণ্ড রোধ করতে প্রিয় ভিওয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ থাকল আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ইহুদিবাদে ইসরায়েলির বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং আল্লাহর কাছে ফিলিস্তিনিদের জন্য সাহায্য চাই তো এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন যে আপনি ইসলামের পক্ষে এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়ছেন সংবাদ মাধ্যম কার্যালয়ে হামলার ব্যাখ্যা দিলেন নেতানিয়াহু গাজায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং অ্যাসোসিয়েটেড প্রেস এর কার্যালয়ে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কারণ জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন ওই ভবনে ফিলিস্তিনি সন্ত্রাসীদের গোয়েন্দা অফিস ছিল সিবিএস নিউজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর হামলার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ওই ভবনে অবস্থান করছিল তাই নিজেদের সুরক্ষার জন্য এই ভবনটি উড়ে দেওয়া হয়েছে নেতানিয়াহু বলেন ওই হামলা চালানো আমাদের জরুরি হয়ে পড়েছিল তবে এই হামলা যাতে কোনো সাধারণ নাগরিকের ক্ষয়ক্ষতি না হয় সেদিকেই আমরা সতর্ক ছিলাম এই ঘটনায় কোনো হতাহত বা নিহতের ঘটনাও ঘটেনি তবে ওই ভবনে দশ বছর ধরে কাজ করে আসা আলজাজিরা এক প্রতিবেদক বলেন এই ভবনে সন্দেহজনক এমন কিছু দেখিনি আমার সহকর্মীদের জিজ্ঞেস করেছি যে এখানে কোনো সেনাবাহিনী বা সন্দেহবাজন কোনো কিছু লক্ষ্য করছে কিনা তারা সবাই জানিয়েছে এ ধরনের কিছু তাদের নজরে আসেনি এপি প্রেসিডেন্ট ও সিইও গ্যারি গ্রোইভড আল জাজিরাকে বলেন ওই ভবনে আমাদের বুরো অফিস পনেরো বছর যাবৎ আছে সেখানে হামাস থাকতে পারে এমন কোনো ধারণাই আমাদের ছিল না এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে টানা সপ্তম দিনেও গাজা ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বোমা হামলায় তেত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন বহু মানুষ সোমবার থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় এ পর্যন্ত পঞ্চান্ন জন শিশু সহ একশত আটাশি জনের প্রাণহানি হয়েছে এ সময় আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ ইসরায়েলে নিহত দুইজন শিশু সহ জন নিহত উল্লেখ্য উনিশশো সালে আরব ইসরায়েলের যুদ্ধের সময় ইসরায়েলে পূর্ব জেরুজালেম দখল করে এবং উনিশশো সালে এবং উনিশশো সালে পুরো শহরকে সংযুক্ত করে তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো স্বীকৃতি পায়নি ইসরায়েল ফিলিস্তিন সহিংসতা জরুরি আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষ ইস্যুতে জরুরি ভার্চুয়াল সভায় বসেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এক টুইট বার্তায় ব্লকের পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই কথা জানান টুইট বার্তায় তিনি লিখেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার রক্তকায়ী সংঘর্ষের বিষয়ে গত মঙ্গলবারই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের একটি ভার্চুয়াল সভার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন কিভাবে চলমান সহিংসতা থামানোর জন্য সর্বোত্তম চেষ্টা করবে তা নিয়ে আলোচনা হবে আলজাজিরার প্রতিবেদন বলা হয়েছে টানা সপ্তম দিনেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে রক্তক্ষয়ী সহিংসতা বাড়ানোর সঙ্গে সঙ্গে মানবিক সংকট বাড়ছে ইসরায়েলি হামলা থেকে বাস্তে হাজার হাজার ফিলিস্তিনি বাড়িঘর ছেড়ে পালাচ্ছে জাতিসংঘের বলছে ক্রমাগত ইসরায়েলি হামলায় 10 হাজারের বেশি ফিলিস্তিনি বাড়ি ছেড়েছে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনি নামের যে এলাকা সেটি ছিল অটোমান সাম্রাজ্যের অধীন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণ নেয় তখন ফিলিস্তিনে যারা থাকতো তাদের ছিল আরব সেই সঙ্গে কিছু ইহুদি যারা ছিল সংখ্যালঘু ওআইসি সভায় যা বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের জেরুজালেম ও গাজা ইসরায়েলের অব্যাহত হামলা ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বলেছেন এখনই আমাদের একতা দেখানোর উপযুক্ত সময় ফিলিস্তিনিদের মুক্ত করতে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের ভার্চুয়াল সভায় একথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুত সাবুলগুস তিনি বলেন গাজায় ইসরায়েলি বর্বরতায় যতজনের প্রাণহানি ঘটেছে তাদের মধ্যে অর্ধেকই শিশু ও নারী এবার ইসরায়েলি বাহিনী গণমাধ্যম কর্মীদের প্রাণনাশের দিকে ঝুঁকছেন সাবুসুলু বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি দায়িত্ব ফিলিস্তিনের রক্ষা করা আর এক্ষেত্রে আইসি জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল এবং আন্তর্জাতিক অপরাধ আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এদিকে ফিলিস্তিনে জেরুজালেম ও গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ইস্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সংস্থারই সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে আরব নিউজের খবরে বলা হয় সৌদি আরবের উদ্যোগে এই বৈঠক ডাকা হয়েছে ও আইসি ভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিষয়ে বক্তব্য প্রদান করেন আগুন নিয়ে খেলবেন না নেতানিয়াহুকে হুশিয়ারি দিলেন হানিয়া ফিলিস্তিনের অব্যাহত হামলার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন মুক্তিকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল দোহায় হামাস প্রধান বলেন ইসরায়েলিরা ভেবেছিল যে তারা আল আকসা মসজিদ ধ্বংস করে দিতে পারবে ভেবেছিল তারা আমাদের জনগণকে গৃহহীন করতে পারবে আমি নেতানিয়াহুকে বলছি আগুন নিয়ে খেলবেন না এর আগে সকালে গাজার হামাস প্রধান ইয়াহিয়া আল সিনোয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বার্তা সংস্থা রয়েটার জানায় হামাসের আল আকসা টেলিভিশন এই নিশ্চিত করেছে তবে হামাস প্রধান আহত কিংবা নিহত হয়েছেন কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি ইয়াহিয়া আল সিনোওয়ার দু সাল থেকে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার নেতৃত্ব দিয়ে আসছেন এছাড়া এসব হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে নশত পঞ্চাশ জন সর্বশেষ জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনে আগ্রাসন চার দেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনিমান সংঘাতের বিষয়ে কাতার মিশর সৌদি আরব ও ফ্রান্সের ফোন করেছেন মার্কিন পররাষ্ট্র আল জাজিরা প্রতিবেদনে বলা হয় এ এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এছাড়া ইসরায়েল পশ্চিম তীর ও গাজায় শান্তি ফিরিয়ে আনতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান আল ও বিলিংকেন নিজেদের মধ্যে আলোচনা এদিকে আল-জাজিরা সর্বশেষ প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংজ্ঞা জনে দাঁড়িয়েছে যার মধ্যে শিশু রয়েছে বেশি মানুষ অন্যদিকে ইসরায়েলের হামলার জবাবে হামাস প্রায় তিন হাজার রকেট ছড়েছে এতে ইসরায়েলের এখন পর্যন্ত দশজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে উল্লেখ্য দু হাজার চোদ্দ সালের পর থেকে গত কয়েক বছরের মধ্যে এটি ইসরায়েল ও গাজার মধ্যে চলা সবচেয়ে ভয়াবহ লড়াই আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য